ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আপনি ঘুরতে চাইছেন, তাও আবার সবুজে মোড়া ঘন জঙ্গল, মন মুগ্ধ করে দেওয়া পাহাড়ি নদী, দারুণ সুন্দর সবুজ পাহাড়, পাহাড়ের ওপর থেকে বয়ে আসা ঝর্ণা এবং সুদূর বিস্তৃত সবুজ চা বাগান, সমস্ত কিছু একই সাথে দেখতে চাইছেন, তাহলে আপনাকে চলে আসতেই হবে ডুয়ার্সে। এই ডুয়ার্স ঘুরতে আপনার ট্যুর প্ল্যান কি হবে, কত দিন লাগবে ডুয়ার্স ঘুরতে, কি কি দেখবেন, কোথায় কোথায় থাকবেন, সাফারি টিকিট বুক করবেন কিভাবে, আপনার কত খরচ হবে, সমস্ত কিছু থাকবে আমার এই ডুয়ার্স ট্যুর প্ল্যান ভিডিওতে। প্রথমেই শুরু করা যাক আপনার ট্যুর প্ল্যান কি হবে। আমি প্রথমে 5 রাত্রি 6 দিনের ডুয়ার্স ট্যুর প্ল্যানের বিবরণ দেব, তারপরে আমি লাস্টে 4 রাত্রি 5 দিনেও কিভাবে ডুয়ার্স ঘুরবেন সেই সম্বন্ধেও বলবো। চলুন শুরু করা যাক। কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে কলকাতা শিয়ালদা স্টেশন থেকে রাতের ট্রেনে চলে আসুন নিউ মাল জাংশনে। এই ট্রেনটি সকাল 9টায় আপনাকে নিউ মাল জাংশনে নামিয়ে দেবে। আর এই ট্রেনে টিকিট যদি না পান, অন্য যে কোনো ট্রেনে চলে আসতে পারেন আপনি ময়নাগুড়ি স্টেশনে। নিউ মাল জাংশন থেকে মাত্র 28 কিলোমিটার দূরে পড়বে লাটাগুড়ি। আজকের আপনার রাত্রিবাস হবে লাটাগুড়িতে। লাটাগুড়ি আসতে নিউ মাল জাংশন থেকে টাইম লাগবে 35 থেকে 40 মিনিটের মতো। চা বাগানের মধ্যে একটি দারুণ সুন্দর রিসর্টে আমি উঠেছিলাম। রিসর্টটি সত্যিই মারাত্মক সুন্দর ছিল। রিসর্টটির নাম গ্রিন টি রিসর্ট। আপনি হোটেল বা রিসর্টে উঠে ব্রেকফাস্টটা সেরে একটু রেস্ট নিয়ে নিন। গাড়ি, হোটেল, সাইট সিন, টোটাল কোথায় কত খরচ পড়ছে, কত খরচ পড়বে আপনার, সেই সব নিয়ে আলোচনা করব কিন্তু ভিডিওর একদম লাস্টে। এখন টোটাল ট্যুর প্ল্যানের আলোচনাটা করে দিচ্ছি। স্নান সেরে লাঞ্চ করে বেরিয়ে পড়ুন গরুমারা ন্যাশনাল পার্কে কার সাফারি করতে। কার সাফারিতে এক একজনের খরচ পড়ে 1250 টাকা করে। আপনি আগে থেকে অনলাইনে টিকিট বুক করে রাখতে পারেন। টিকিট বুকিংয়ের লিঙ্ক ডিসপ্লেতে এবং নিচে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এখানে 3 রকমের সাফারি হয়, কার সাফারি, হাতি সাফারি এবং ওয়াচ টাওয়ার সাফারি। আপনার মন মতো যেটা ইচ্ছে করতে পারেন। টোটাল সাফারি করতে হোটেল থেকে যাতায়াত নিয়ে আপনার সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। জঙ্গলের মধ্যে সাফারি করতে আপনার দারুণ লাগবে। সাফারি শেষ করবার পর ওখান থেকে চলে যান আপনি মূর্তি নদীর ধারে। পাহাড় যা শেষ হয়েছে, তারপরেই পাহাড়ের কোল দিয়ে বয়ে এসেছে মূর্তি নদী। এই জায়গাটা দারুণ লাগবে। মূর্তি নদীর পর থেকেই শুরু হয়েছে জঙ্গল, আর নদীটির ওপর দিয়ে চলে গেছে একটি ব্রিজ। অনেক লোকাল লোকেরাই মাঝে মাঝে এখানে মাছও ধরেন। এখানে সূর্যাস্ত দেখে তারপর হোটেল বা রিসর্টে গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়ুন। তার পরের দিন আপনাকে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরোতে হবে। আজ আপনার ট্যুরের দ্বিতীয় দিন। সকালে ব্রেকফাস্ট সেরে স্নান সেরে 8টার মধ্যে বেরিয়ে পড়ুন ডুয়ার্সের সব থেকে জনপ্রিয় 7 পয়েন্ট ঘুরতে। এই 7টি পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য হলো ঝালং, বিন্দু, সুলতানি খোলা, আরও কত কিছু। এই ট্যুরটি করতে আপনার সারাদিনই লেগে যাবে। প্রথমেই লাটাগুড়ি থেকে আপনাকে আপনার গাড়ির ড্রাইভার নিয়ে যাবে ঝালংয়ে। লাটাগুড়ি থেকে ঝালংয়ের দূরত্ব 51 কিলোমিটারের মতো। যেতে টাইম লাগবে আপনার 1 ঘন্টা 10-15 মিনিট। আপনি সমতল ভূমি থেকে ধীরে ধীরে পাহাড়ে ওপরের দিকে চড়বেন, আর রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে পুরো মুগ্ধ করে দেবে। এই 7 পয়েন্ট ঘুরতে গিয়ে শুধু 7 পয়েন্ট না, এক্সট্রা আপনি অনেক কিছু দেখতে পাবেন। যেমন রাস্তাতেই একটি ভিউ পয়েন্ট দেখতে পাবেন যার নাম গরিবাস পাস। এখান থেকে পুরো ঝালং গ্রামটার দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। তারপর ঝালং গ্রামের ওপর দিয়ে আমরা চলে এলাম ঝালং ভিউ পয়েন্টে। ঝালং ভিউ পয়েন্টে মেনলি এখানকার লোকাল লোকেরা পিকনিক করতে আসে, এবং এখান দিয়ে বিশাল স্রোতে বয়ে চলেছে জলঢাকা নদী। ঝালং ভিউ পয়েন্টের চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা। এই জায়গাটা আপনার দারুণ লাগবে। এটি আপনার
সেভেন পয়েন্টের ফার্স্ট ভিউ পয়েন্ট। এরপরে চলে যাবো আমরা সেকেন্ড ভিউ পয়েন্টে, যার নাম বিন্দু। বিন্দু যাওয়ার মাঝে আপনি দেখে নিতে পারেন আপেল স্টোন, এটা একটি এক্সট্রা ভিউ পয়েন্ট। এটা কিন্তু সেভেন পয়েন্টের মধ্যে কোনো ভিউ পয়েন্ট না। এখানে একটি পাথর আছে যেটি আপেলের মতো দেখতে কিছুটা, এবং এর পাশে একটি রেস্টুরেন্টও আছে, আপেল স্টোন রেস্টুরেন্ট যার নাম। এখানে আপনি আজকের লাঞ্চটা সেরেও নিতে পারেন যাওয়ার সময়, বা এই রাস্তা দিয়েই ব্যাক করবেন, ফেরার সময়ও লাঞ্চ করতে পারেন। তারপরেই আপনি পৌঁছে যাবেন বিন্দুতে। বিন্দু কিন্তু ভালোই জাঁকজমক, এখানে অনেক ভিড়ভাড় ছিল এবং অনেক দোকানদানিও ছিল, চকলেট থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হচ্ছে, এবং দূরেই দেখা যাচ্ছিল ভুটানের পাহাড় এবং ঘরবাড়িও। এখানে জলঢাকা নদীর ওপর একটি ড্যাম আছে যেখানে নদীর জলটিকে ধরে রাখা হয়। এই জায়গাটিতেও কিন্তু লোকাল লোকেরা অনেকেই পিকনিক করতে আসেন। এখান থেকে একই রাস্তা দিয়ে ফেরার সময় আপনি দেখতে পাবেন রাবার প্ল্যান্ট, এটি তিন নম্বর ভিউ পয়েন্ট। এখানে প্রচুর রাবার গাছ আছে এবং কফি গাছও এখানে আপনি দেখতে পাবেন। এখানে রাবার গাছের আঠা থেকে কিভাবে রাবার তৈরি হয় সেই সব প্রসেসিংও আপনি দেখতে পাবেন। কোনো এন্ট্রি ফি লাগে না এখানে। দারুণ সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে আপনি চলে যাবেন চতুর্থ ভিউ পয়েন্টে, সামসিং ভিউ পয়েন্ট। যেই ভিউ পয়েন্টের ওপরটা পুরো পাহাড় দিয়ে ঘেরা এবং নিচ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। এই জায়গাতেও অনেকে পিকনিক করতে আসেন। তার থেকে কিছুটা দূরেই পড়বে রকি আইল্যান্ড, এটাও মূর্তি নদীকে বেস করেই একটি ভিউ পয়েন্ট। এখানে অনেক রক মানে অনেক পাথর পড়ে থাকে গোল গোল, এবং এখানে জলটা অনেক স্বচ্ছ মূর্তি নদীর। এই জায়গাটা আপনার দারুণ লাগবে, ওপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে। ম্যাক্সিমাম ডুয়ার্সের এই ভিউ পয়েন্টগুলো পাহাড় এবং নদীকে বেস করেই গড়ে উঠেছে। তারপর চলে যাবেন ছ নম্বর ভিউ পয়েন্ট, সুলতানি খোলা। এখানে যাওয়ার পর আপনার গাড়ি কিন্তু পুরোপুরি সুলতানি খোলা যেতে পারবে না, ওদের নিজস্ব জিপসি গাড়ি আপনাকে ভাড়া করতে হবে মাত্র 300 টাকার বিনিময়ে। সেই গাড়ি আপনাকে সুলতানি খোলায় নিয়ে যাবে। জঙ্গলের ভেতর সুলতানি নদীর ওপর একটি ছোট্ট হ্যাঙ্গিং বিচ করা আছে, এবং গভর্নমেন্টের একটি রিসর্টও আছে, আপনার ওই জায়গাটা ভালোই লাগবে। তারপর ফেরার পথে দেখে নেবেন আমাদের 7 নম্বর বা আজকের লাস্ট ভিউ পয়েন্ট, চালসা ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনি পুরো লাটাগুড়ি শহরটা দেখতে পাবেন। এই জায়গাটা রাত্রেবেলা দেখতে খুব ভাল লাগে, আলোগুলো সব জলে সেই জন্য। সন্ধে সন্ধে করে লাটাগুড়ির রিসর্টে ফিরে একটু রেস্ট নিয়ে ডিনার করে আজকের মতো ঘুমিয়ে যান। আজ আপনার ট্যুরের 3 নম্বর দিন। ডুয়ার্সে এসেছেন শুধু জঙ্গল আর নদী দেখছেন, তার সাথে একদিন একটু পাহাড়ও ঘুরতে ইচ্ছে করছে, তাহলে একদম ডুয়ার্সের লাটাগুড়ি থেকে কাছে আছে লাভা, রিষভ, কোলাখাম, এই জায়গাগুলো একদিনে ঘুরে চলে আসতে পারেন। লাটাগুড়ি থেকে লাভার দূরত্ব 78 কিলোমিটার, সময় লাগে 2 থেকে আড়াই ঘন্টার মতো মাত্র। সকাল 7টা থেকে 7:30টার মধ্যে ব্রেকফাস্ট স্নান সেরে রওনা দিয়ে দিন লাভার উদ্দেশ্যে। ঘন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে লাভার রাস্তাটা আপনার দারুণ লাগবে। লাভা পৌঁছাতে আপনার 9টা থেকে 9:30 বেজে যাবে। তারপর সেখান থেকে প্রথমে চলে যান কোলাখাম গ্রামের ওপর দিয়ে ছাঙ্গি ফলস দেখতে। ট্রেক করে অনেকটাই নিচে নেমে দেখে নিন খুবই সুন্দর বড় ছাঙ্গি ফলস। ছাঙ্গি ফলস দেখে ফেরার পথে দেখে নিন কোলাখাম গ্রামটা, একটি ছোট্ট পাহাড়ি গ্রাম যেখানে কিছু জনবসতি আছে এবং অনেক থাকার হোমস্টেও আছে। এখান থেকে আপনি খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আকাশ পরিষ্কার থাকলে। তারপরে চলে যান লাভায়, ওখানে দেখে নিন লাভা মনেষ্টি। তারপর লাভার ওপর দিয়ে চলে যান রিষপে, রিষপ থেকেও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, এবং রিষপে কিন্তু শীতকালে স্নোফলও হয়। রিষপের উচ্চতা 8,500 ফিট। সারা বছরই লাভা, রিষভ, কোলাখামে কিন্তু ভালোই ঠান্ডা থাকে, এবং এই জায়গাগুলো খুব কাছাকাছি। রিষভ থেকে ফেরার পথে ঘুরে নিন লাভা মার্কেট, খুব সুন্দর ছোট্ট একটি মার্কেট। এখানে আপনি চাইলে শীতের জিনিস বা অন্যান্য জিনিস অনেক কিছুই কেনাকাটা করে নিতে পারেন। এই সমস্ত জায়গা ঘুরে আপনার
লাটাগুড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 6-7 বেজে যাবে। ইভিনিং স্ন্যাক্স চা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে রাত্রিতে খুব সুন্দর একটি ডিনার করে ঘুমিয়ে পড়ুন। আজ আপনার ট্যুরের চতুর্থ দিন। আজ আমরা ব্রেকফাস্ট স্নান করে 9-9:30 মধ্যে বেরোবো লাটাগুড়ি থেকে জলদাপাড়ার উদ্দেশ্যে। লাটাগুড়ি থেকে জলদাপাড়ার দূরত্ব 93 কিলোমিটার, সময় লাগে 2.5-3 ঘন্টার মতো। এইখানে যে কটেজটাতে উঠেছিলাম সেই কটেজটা আমার সব থেকে দারুণ লেগেছে। একদম জঙ্গলের মাঝখানে কটেজটি, এবং কটেজটির সামনে দিয়েই বয়ে চলেছে সিসামারা নদী, যার শব্দ আপনি সবসময় শুনতে পাবেন। আর নদীটির অপোজিটেই আছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, যেই পার্ক থেকে মাঝে মাঝেই বন্য প্রাণী এই নদীতে জল খেতে আসে। এই সমস্ত কিছু আপনি কটেজ থেকেই বসে দেখতে পাবেন। কটেজটির নাম রাইনো কটেজ। সম্পূর্ণ ডুয়ার্স ট্যুরটি আমার অ্যারেঞ্জ করে দিয়েছিলেন ট্যুর কিংডমের শেখর গোপ, ওনার বাড়ি ডুয়ার্সের ফালাকাটাতেই। নিজের 2-3 গাড়ি আছে, নিজের গাড়ি দিয়েই উনি নিজে চালিয়েও ট্যুর করান এবং ড্রাইভার দিয়েও ট্যুর করান। দারুণ সুন্দরভাবে উনি টোটাল ট্যুরটা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। ডুয়ার্সের সাথে সাথে উনি টোটাল নর্থ বেঙ্গলের ট্যুরও করান। আপনি চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন ওনার সাথে, নাম্বার নিচে ডিসক্রিপশানে এবং ডিসপ্লেতে দিয়ে দিলাম। কটেজে চেক ইন করে কিছুটা রেস্ট নেওয়ার পর আপনি চলে যান জলদাপাড়া ন্যাশনাল পার্কে কার সাফারি করতে। কার সাফারি করতে একজনের খরচ হবে 1,250 টাকার মতো। টিকিট অনলাইনেও কাটতে পারেন, তার লিংক আমি নিচে ডিসক্রিপশানে এবং ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। বর্ষাকালে 15 জুন থেকে 15 সেপ্টেম্বর অবধি সাফারি সমস্ত জঙ্গলে বন্ধ থাকে। সাফারি যদি বন্ধ থাকে চিন্তার কোনো কারণ নেই, আপনি ঘুরে আসতে পারেন খয়ের বাড়ি। এই সমস্ত জায়গা ঘুরে কটেজে পৌঁছাতে আপনার বিকেল হয়ে যাবে। বিকেলে কটেজে পৌঁছে একটু চা স্ন্যাক্স খেয়ে কটেজের চারিদিকটা ঘুরতে কিন্তু আপনার দারুণ লাগবে। আজকে ডিনার করে ঘুমিয়ে পড়ুন। আজ আপনার ট্যুরের 5 নম্বর দিন। আজকে আপনি জলদাপাড়া থেকে যাবেন বক্সা এবং জয়ন্তী ঘুরতে। আপনি যদি হাতি সাফারি করতে চান জলদাপাড়ায়, তাহলে আপনাকে কিন্তু 5 নম্বর দিনেই মর্নিংয়ে হাতি সাফারি করতে হবে। সাফারি করার সব থেকে আদর্শ সময় ফার্স্ট স্লটটা বুক করবেন, তাতে বন্যপ্রাণী দেখার চান্স সব থেকে বেশি থাকে। তারপরে বেরিয়ে পড়ুন জলদাপাড়া থেকে বক্সা জয়ন্তীর উদ্দেশ্যে। দূরত্ব পড়বে 60 কিলোমিটারের মতো, সময় লাগে মোটামুটি 2-2.5 ঘন্টা। জলদাপাড়া থেকে বক্সা বা জয়ন্তী যাওয়ার মাঝে পড়বে চিলাপাতা জঙ্গল। এই চিলাপাতা জঙ্গল কিন্তু ডুয়ার্সের সব থেকে আকর্ষণীয় এবং ঘন জঙ্গল। একদম স্ট্রেট রাস্তা, দুদিকে সারি সারি গাছ, এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে আপনার দারুণ লাগবে। বক্সা জয়ন্তীতে ঢুকতে গেলে আপনার গাড়ির চার্জ লাগে 400 টাকা এবং পার হেড চার্জ লাগে 120 টাকা করে। তারপর প্রথমে চলে যান বক্সাতে। বক্সাতে পুরোপুরি আপনার গাড়ি যাবে না, সান্তালে বাড়ি অবধি আপনার গাড়ি যাবে। তারপরে ওনাদের ওখানে নিজস্ব গাড়ি করতে হবে 3-4 কিলোমিটার যাওয়ার জন্য। একটি গাড়িতে 7 জন ধরে এবং আপনার ভাড়া পড়বে 940 টাকা 7 জনের জন্য। সেখান থেকে বক্সা ফোর্ট যেতে গেলে আপনাকে ট্রেকিং করে পায়ে হেঁটে যেতে হবে। বক্সা ফোর্ট ট্রেকিং করে যাতায়াত মিলে আপনার 3-4 ঘন্টা সময় লাগবে। বক্সা ফোর্টেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসকে ইংরেজরা বন্দি করে রেখেছিলেন। এই জায়গাটা সি লেভেল থেকে প্রায় 2,500 ফিট ওপরে। এখানে কোনো গাড়ি ঘোড়া যায় না, পুরোটাই হেঁটে আপনাকে যেতে হয়। এই গ্রামগুলোর ওপর দিয়ে ট্রেকিং করতে আপনার দারুণ লাগবে। বক্সা ফোর্ট ঘুরে আপনি চলে আসুন জয়ন্তীতে। জয়ন্তী নদীর ধারেই একটি দারুণ সুন্দর হোমস্টেতে আজকের রাত্রিবাস হবে আপনার। হোমস্টেতে লাগেজপত্র রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন জয়ন্তী ঘুরতে। জয়ন্তীর সাইট সিন কিন্তু আপনার গাড়ি করাতে পারবে না, তার জন্য আপনাকে ওখানকার গাড়ি ভাড়া নিতে হবে। গাইড নিয়ে 1,500 টাকা পড়ে যাবে একটি গাড়ি ভাড়া করতে। একটি গাড়িতে 6 জন ধরে জয়ন্তী নদীর ওপর দিয়ে নিয়ে যাবে আপনাকে ওই পারে। ওই পারে আপনি দেখবেন ছোট মহাকাল, বড় মহাকাল এবং টুনিয়া ওয়াচ টাওয়ার।
এই সমস্ত কিছু ঘুরে জয়ন্তীর হোমস্টেতে ফিরে আসতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। নদীর ওপর দিয়েই গাড়িগুলো যাবে এবং আসবে, আপনার কিন্তু দারুণ লাগবে। জয়ন্তী নদীর ধারে ওই দিনের রাত্রিতে ডিনার করে ঘুমিয়ে পড়ুন। আজ আপনার ট্যুরের লাস্ট দিন, মানে 6 নম্বর দিন। সকালে স্নান এবং ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন কোচবিহারের উদ্দেশ্যে। জয়ন্তী থেকে কোচবিহারের দূরত্ব 52 কিলোমিটার, সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টার মতো। কোচবিহারে গিয়ে দেখে নিন কোচবিহার রাজবাড়ি, অনেক পুরনো বিশাল রাজবাড়ি এটি। এখানে একটি ভেতরে মিউজিয়ামও আছে, তার পাশে একটি পার্ক আছে, যে পার্কটি আপনি দেখে নিতে পারেন। তারপরে দেখে নিতে পারেন মদনমোহন মন্দির। এই সমস্ত কিছু দেখে তারপর বিকেলের ট্রেনে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। এই ছিল 5 রাত্রি 6 দিনের ডুয়ার্সের টোটাল ট্যুর প্ল্যান। টোটাল ট্যুর প্ল্যানটা আর একবার শর্টে বলে দিয়ে তারপর 4 রাত্রি 5 দিনে আপনাদের ট্যুর প্ল্যান ডুয়ার্সের কি হবে সেটা বলছি আপনাদের। তারপরে আসছি খরচের খাতায়। তো প্রথম দিন নিউমাল জংশনে পৌঁছে চলে যাবেন লাটাগুড়ির হোটেলে, বিকেলে সাফারি করবেন এবং মূর্তি রিভার ঘুরবেন। তারপরের দিন ডুয়ার্সের 7 পয়েন্ট ঘুরবেন, ঝালং বিন্দু সুলতানি খোলা এইগুলো। তারপরের দিন লাভা ঋষপ কোলাখাম ঘুরে ওই দিনেও লাটাগুড়ির রিসর্টে বা হোটেলে নাইট স্টে করবেন। তারপরের দিন চলে যাবেন লাটাগুড়ি থেকে গরুমারা, ওখানে গিয়ে বিকেলে সাফারি করবেন, ওই দিনে নাইট স্টে হবে গরুমারাতে। তারপরের দিন গরুমারা থেকে চলে যাবেন বক্সা এবং জয়ন্তী, জয়ন্তীতে ওই দিনে নাইট স্টে হবে। তারপরের দিন জয়ন্তী থেকে কোচবিহার ঘুরে বিকেলে ট্রেনে উঠে পড়বেন। এইবার বলি আপনারা যদি 4 রাত্রি 5 দিনে ডুয়ার্স ঘুরতে চান তাহলে কিভাবে ঘুরবেন। সবই এক থাকবে, শুধু আপনাদের 2 নাইট হবে লাটাগুড়িতে স্টে, 1 নাইট গরুমারাতে, 1 নাইট জয়ন্তীতে স্টে হবে। শুধু লাভা ঋষপ কোলাখামটা ঘুরবেন না, ওইটা বাদ দিয়ে দেবেন। তো প্রথম দিনে হবে লাটাগুড়িতে সাফারি এবং মূর্তি রিভার, দ্বিতীয় দিনে লাটাগুড়িতে নাইট স্টে হবে 7 পয়েন্ট হবে, তৃতীয় দিনে চলে যাবেন গরুমারা সাফারি হবে, তারপরের দিন গরুমারা থেকে চলে যাবেন বক্সা এবং জয়ন্তী ঘুরতে, তারপরের দিন চলে যাবেন জয়ন্তী থেকে কোচবিহার, কোচবিহার ঘুরে বিকেলে ট্রেনে উঠে পড়বেন। এই হচ্ছে 4 রাত্রি 5 দিনের ডুয়ার্স ট্যুর প্ল্যান। এইবার আসি খরচের খাতায়। আপনাদের ম্যাক্সিমাম জনের যেটি কোশ্চেন থাকে, প্রথমেই বলে রাখি ডুয়ার্স ঘুরতে গেলে কিন্তু খরচ অনেকটাই বেশি হয়, কারণ ওখানে প্রত্যেকটি জায়গায় এন্ট্রি ফি থাকে এবং গভর্নমেন্টকে একটি চার্জ দিতে হয়। আমি ধরে নিলাম আপনাদের গ্রুপে 7 জন আছেন, 7 জন মিলে বেড়াতে যাচ্ছেন। একটা কথা মাথায় রাখবেন, যেখানেই বেড়াতে যান না কেন, গ্রুপে যদি বেড়াতে যান আপনার খরচ অনেক কম পড়বে। আপনি যদি 1 জন 2 জন বা 3 জন যান সেক্ষেত্রে খরচ কিন্তু অনেক বেশি পড়বে। আমি ধরে নিলাম আপনাদের গ্রুপে 7 জন আছে এবং আপনারা 4 রাত্রি 5 দিনের ডুয়ার্সের ট্যুর করছেন। আপনারা যদি 4 সিটার গাড়ি ভাড়া করেন পার ডে হলে 2700 থেকে 3000 টাকার মতো ভাড়া পড়বে, আর যদি 7 সিটার গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে 3 থেকে 4000 টাকার মতো ভাড়া পড়বে। আপনারা ট্যুর করছেন 4 রাত্রি 5 দিনের, তাহলে 5 দিনের হিসাবে একটি বড় গাড়ির ভাড়া পড়বে 20000 টাকা, একজনের ভাড়া পড়ছে তাহলে 2857 টাকা, একজনের হোটেল এবং ফুড খরচ একদিনের ধরে নিলাম 1500 টাকা করে, 4 দিনের 6000 টাকা। একদিন যদি আপনারা সাফারি করেন সেক্ষেত্রে গাইড এবং সাফারি চার্জ নিয়ে 1500 টাকার মতো, 2 দিন করলে কিন্তু এটা 3000 টাকা হয়ে যাবে। বক্সাতে এন্ট্রি ফি, মানে যেখানে একটা গাড়িতে 7 জন যাওয়া যায় গাইড নিয়ে 940 টাকা নেয়, সেখানে 1 জনের 135 টাকা করে পড়বে। জয়ন্তী জঙ্গলে এন্ট্রি ফি নেয় গাড়ির জন্য 400 টাকা, পার পার্সন 120 টাকা করে, তাহলে আপনার 7 জনের হিসাবে পড়ছে 178 টাকা করে। জয়ন্তী মহাকাল টেম্পলের ট্যুর করতে গাড়ি ভাড়া করে 1200 টাকা, সেক্ষেত্রে একজনের পড়বে 172 টাকা করে। এইগুলো টোটাল আপনারা যদি যোগ করেন তাহলে টোটাল দাঁড়াচ্ছে 10842 টাকা। এইটা যদি আপনি 5 রাত্রি 6 দিনের করেন তাহলে কিন্তু 2 থেকে 2500 টাকা একজনের বেড়ে যাবে, আর যদি 1 জন বা 2 জন করেন ট্যুরটি তাহলে কিন্তু অনেক খরচ হবে। এইবার বলি ডুয়ার্স ঘোরার আদর্শ সময় কোনটি। আপনি ডুয়ার্স সারা বছরই যেতে পারেন, শীতকালে তার এক আলাদা অনুভূতি,
বর্ষাকালে বৃষ্টির সময় ডুয়ার্সে কিন্তু দারুণ লাগে। পুরো নদীগুলো ফুলে ফেঁপে ওঠে এবং তার সৌন্দর্য পুরো আলাদা। সেই সময় সাফারি বন্ধ থাকে সেটা ঠিকই, কিন্তু বর্ষাকালে ডুয়ার্স দেখতে খুবই ভাল লাগে। শীত গ্রীষ্ম বর্ষা আপনি ডুয়ার্স যখন হোক বেড়াতে যেতে পারেন। প্রত্যেক ঋতুতে ডুয়ার্সের সৌন্দর্য আলাদা রকমের হয়। এই ছিল আমার টোটাল ডুয়ার্সের ট্যুর প্ল্যান। আপনাদের যদি এরপরেও কোনো কোশ্চেন থেকে থাকে আপনি কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।